আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর অবশ্যই ইঞ্জিনিয়ারিং স্কুলের সাথেই আছেন, আর আপনাকে অবশ্যই ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সে স্বাগত। তো ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সের আজকের ভিডিও টপিক হলো যে লজিক্যাল ইকুইভ্যালেন্সের যে লগুলো ছিল সেই লগুলো অ্যাপ্লাই করে আমরা একটা প্রবলেম সলভ করব। সেই প্রবলেমটা অলরেডি বোর্ডে বলা আছে যে পি অর নট পি অ্যান্ড কিউ ইকুয়াল হবে নট পি অ্যান্ড নট কিউ। তো লজিক্যাল ইকুইভ্যালেন্সের আমরা ওইখানে বা লাস্ট লেকচারে আমার লাস্ট লেকচারে সেখানে অনেকগুলো ল শিখেছিলাম। তো ওই লেকচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিও সহ সামনে বেশ কিছু ভিডিও। তো যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ওই ভিডিওটা আগে দেখবেন, তারপর আজকের ভিডিও এবং সামনের সকল ভিডিওগুলো দেখবেন, তাছাড়া কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। তো এই প্রবলেমটা যদি দেখি, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল করতে হবে আমার রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড represent P or not P and Q. তো এখন এই যে লজিক্যাল ইকুইভ্যালেন্সের অনেকগুলো সূত্রের ভিতরে একটা সূত্র আছে ডিস্ট্রিবিউটেড ল। তো ডিস্ট্রিবিউটেড লটা যদি আমি এখানে প্রথম লাইনে অ্যাপ্লাই করা যায়, তো আপনারা যদি গত লেকচার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে বুঝতে পারবেন যে এখানে কোন লটা অ্যাপ্লাই করা যায়। তো এখানে কি P or not P and P or q, right? এই যে এখানে যে এনটা আছে সেই এনটা কি করলাম এই দুইটার মাঝে ডিস্ট্রিবিউট করে দিলাম, সেই জন্য এটা হলো কি আমার ডিস্ট্রিবিউটেড ল। তো অবশ্যই সাইড ব্র্যাকেটে বলে দিতে হবে যে কোন ল অ্যাপ্লাই করছেন, তাছাড়া কিন্তু আপনি ফুল মার্কস পাবেন না। তো এই ফুল মার্কস পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সাইড নোট দিতে হবে। এই প্রবলেম লজিক্যাল ইকুইভ্যালেন্সের যতগুলো প্রবলেম আপনি সলভ করবেন অবশ্যই প্রত্যেকটা প্রবলেম সলভ করার সাথে সাথে যে কোন ল কখন অ্যাপ্লাই করছেন সেটা সাইড নোটে দিয়ে দিবেন। তো টিচারদের বুঝতে সুবিধা হবে যে আপনি কখন কোন লটা অ্যাপ্লাই করছেন। দেখুন ডিস্ট্রিবিউটেড ল তো গেল, দেখুন এইটার দিকে যদি তাকাই এই লাইনটার দিকে, রাইট, এই লাইনটার দিকে যদি একটু তাকাই তাহলে দেখেন এখানে আছে কি আমার পি আর এখানে আছে অর নট পি। তো এখন পি যদি ট্রু হয় আর এই পি এর নট কি অবশ্যই ফলস হবে, যে পি অর নট পি তাহলে ট্রু অর ফলস, তাহলে ট্রু এর সাথে আমি যাকেই অর করি না কেন অ্যান্সার কিন্তু অলওয়েজ ট্রু হবে। এক কথায় যে মানে ট্রু কোন সেন্টেন্সের সাথে বা ট্রু কোন জিনিসের সাথে যাকেই আমি অর করি না কেন সেটা কিন্তু ডাজেন্ট ম্যাটার, সে অলওয়েজ কি হবে আমার সেখান থেকে সলিউশন আসবে ট্রু। তো আবার ঠিক তেমনি দেখবেন যে ট্রু এন্ড পি অর কিউ। তো এখন এই যে ট্রু ট্রু কোন সেন্টেন্সের সাথে আপনি যাকেই কি করবেন আপনি যাকেই অ্যাড করবেন অ্যান্সার কিন্তু ওইটা হবে। ট্রু কোন সেন্টেন্সের সাথে যদি আপনি ফলস অ্যাড করেন বা এটা অ্যাড করেন সে ফলস হবে, ট্রু কোন সেন্টেন্সের সাথে যদি আপনি ট্রু অ্যাড করেন অ্যান্সার হবে ট্রু। তার মানে ট্রু কোন সেন্টেন্সের সাথে যাকেই আমরা অ্যাড করব অ্যান্সার অলওয়েজ কি হবে ওইটা হবে, রাইট, অ্যান্সার অলওয়েজ পি অর কিউ হবে। তো সরি আমার প্রবলেমটা কোশ্চেনটা একটু ভুল হয়েছে আমাদের তোলা, তো হ্যাঁ ভুলে গেছি, সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত এই কাজটা হওয়ার জন্য। এখানে একটা নট হবে, আমি এক্সট্রিমলি সরি ফর দিস। তাহলে অবশ্যই এখানে কি হবে একটা, এখানে একটা কি হবে নট হবে, তাহলে এখানে যদি নট হয় তাহলে এখানেও একটা নট হবে, তাহলে এইখানেও একটা নট হবে, তাহলে এইখানেও একটা নট হবে, রাইট, এখানে একটা নট হবে। দেখুন এইখান দেখি একটু, তো এই যে নটটা এটা কিন্তু এই নটটা যদি এর উপর দিয়ে দিই তাহলে এটা কি আমার ডি মর্গানস ল। ডি মর্গানস ল কি কি বলে, এখানে আমরা কি অ্যাপ্লাই করে দিছি ডি ডি মর্গানস ল। ডি মর্গানস ল কি বলে যে যদি কোনো একটা এক্সপ্রেশনের উপর যদি মাথার উপর যদি নট থাকে সেই নটটা সবার মাথার উপরে যায়, সেই নটটা প্রথমে পিন করে আসবে তারপরে এই নটটা কিউ এর উপরে আসবে এবং ভিতরে যে এক্সপ্রেশন থাকবে এন থাকলে অর হবে অর থাকলে এন হবে। তাহলে প্রথমে নটটা নট পির উপরে আসলো তারপরে এই অরটা এন হয়ে গেল তারপরে এই নটটা কি কার উপরে গেল
কিউ এর উপরে আসলো। এখন যদি একটু দেখেন আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু এটাই ছিল, রাইট? আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই ছিল যে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি প্রমাণ করলাম, রাইট হ্যান্ড সাইড। তো এটা কিন্তু প্রুফ। তো এখন একটু আশা করি আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি যে এখন তো এটা একটা জাস্ট বিগিনার লেভেলের একটা প্রবলেম ছিল। যখন আমরা সামনে আরো কমপ্লেক্স টাইপ কমপ্লেক্স কিছু প্রবলেম সলভ করব তখন কিন্তু আপনার প্রত্যেকটা সূত্র, এই যে আমরা যে লজিক্যাল ইকুইভ্যালেন্সের যে ল গুলো, আপনার কিন্তু ঠোঁটের আগায় থাকতে হবে। এক কথায় যে আপনার পুরাটা আপনার মানে ঠোঁটের আগায় এক কথায় একদম ক্লিয়ার কনসেপ্ট লাগবে আপনার লজিক্যাল ইকুইভ্যালেন্স নিয়ে। তো আশা করি আপনারা এই প্রবলেমটা কিভাবে সলভ করা হয়েছে সেটা বুঝতে পারছেন। তো পরবর্তী মানে পরবর্তীতে আমরা আরো কিছু ভিডিও, তিন চারটা ভিডিও এই কিছু লজিক্যাল ইকুইভ্যালেন্স দিয়েই আমরা কিছু প্রবলেম সলভ করব। কিছু প্রথমে একটা ইজি দেখলাম, তারপরে আরো কিছু হার্ডেস্ট প্রবলেমগুলো সলভ করব। তো ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।